কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা, না না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। না আমার হাতে একটা প্লেটের ছবি ছিল, সবাই খেতে বসছিল, বাট আমি তখনও খাই না। তো তারপর সে এসে বলতে সাপু আপনার হাতে ছবিটা কি তোলা যাবে? তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তোলা যাবে। তো ওইখান থেকে বেসিক্যালি আমাদের রিলেশন বলতে শুরু, মানে কথা বলা শুরু করেছে। এর আগে আমরা ফেসবুকে ফ্রেন্ড ছিলাম না? তুমি আমাকে না 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 তুমি আমাকে ইয়ে করেছিল, তুমি কি আমার সাথে ঘুরতে যাবা? তারপর সময়ের ঘষালে গে শিলালি বিজয় খোয়ে খোয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। সময়ের ঘষালে গে শিলালি বিজয় খোয়ে খোয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুব তারা, বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুব তারা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। তারপর এরকম ভাবে চলতে থাকার পর হঠাৎ করে একদিন 12ই অক্টোবর, হ্যাঁ 12ই অক্টোবরের দিকে আমরা জাস্ট ক্লাসে গেছি। তা ওরও মন খারাপ আমার সাথে, আমি কথা বলছি অন্য কারোর সাথে, এটা নিয়ে তার সহ্য হয় না, এটা সেটা নিয়ে বলা অনেক কিছু, অনেক মন খারাপ। তারপরে বললো আচ্ছা তোমার আমাকে আর ফোন টোন দিতে হবে না, তোমার আমার সাথে কথা বলতে হবে না, ঠিক আছে তুমি। তারপর আমি চিন্তা করে দেখলাম যে আচ্ছা ঠিক 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 ঠিক। পরে রাত্রেবেলা ওনার ফোনে প্রথম প্রপোজ করছিলাম, হ্যাঁ যে তুমি কি আমাকে সত্যি পছন্দ করো না ফ্রেন্ড? হ্যাঁ না আমি তোমাকে পছন্দ করি। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মোরে, বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মোরে, আবার এসেছি ফিরে নেভানে ভাছায়া পথ ধরে, খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে, রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজও ভুলে। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া।